আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত একটি মুভি অ্যান্টম্যান। মুভিটির আইএমডিবি রেটিং 7.3/10 এবং রটেন টমেটোতে 83% ফ্রেশ। আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে ফেলুন। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা 1989 সালের দৃশ্য দেখতে পাই। ডক্টর হ্যাঙ্ক পিম প্রচণ্ড রেগেছিল এবং সে শিল্ড কোম্পানি থেকে রিজাইন করে। তার কারণ, স্টার্ক সহ শিল্ডের বেশ কয়েকজন কর্মকর্তা তার আবিষ্কার করা বিশেষ একটি ফর্মুলা চুরি করে সেটি মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করছিল। অ্যাকচুয়ালি ডক্টর হ্যাঙ্ক পিম সেই ড্রেস আবিষ্কার করেছিল যেটি পরে মানুষ পিঁপড়ার মতো ছোট হতে পারে, তবে এখন আর সে এটি ব্যবহার করে না, আর এও চায় না যে মানুষ এটির সম্পর্কে জানুক, কারণ এটি যদি ভুল হাতে পড়ে তাহলে লাভের থেকে লসই বেশি হবে। আর এখানে ক্যারসন নামের একজন হ্যাঙ্কের ওয়াইফকে নিয়ে বাজে কথা বলে। এতে হ্যাঙ্ক প্রচণ্ড রেগে যায় এবং ক্যারসনকে মেরে তার নাক ফাটিয়ে দেয়। এরপরে হ্যাঙ্ক বলে তারা যেটি আবিষ্কার করতে চাচ্ছে সেটি তারা কোনো দিনও আবিষ্কার করতে পারবে না। এরপরে হ্যাঙ্ক সেখান থেকে বের হয়ে আসে। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং ঘটনা বর্তমানে ফিরে আসে। আমরা জেলখানায় স্কটকে দেখতে পাই। সে ছিল এই মুভির প্রধান চরিত্র, অর্থাৎ অ্যান্টম্যান। দেখে মনে হয় সে জেলখানায় একজনের সঙ্গে ফাইট করছে, আসলে তা নয়। আজকে স্কটের 3 বছর জেলের মেয়াদ শেষ হয়েছে, সে আজকে মুক্তি পাবে, তাই তারা এভাবে উদযাপন করে। এবং এরপরে স্কট বের হয়ে আসে। সে দেখতে পায় তার বেস্ট ফ্রেন্ড লুইস তার জন্য অপেক্ষা করছে, যেটি চুরি করার জন্য স্কটের জেল হয়েছিল সেই মিশনে তার সঙ্গে লুইসও ছিল, তবে লুইস কোনো ক্রমে বেঁচে যায়। আর লুইস স্কটকে বলে সে আবারও চুরি করার প্ল্যান করেছে, তবে স্কট পরিষ্কারভাবে বলে দেয় যে সে এর মধ্যে নেই। সে একজন ইঞ্জিনিয়ার এবং সে চাইলেই ভালো কোনো চাকরি করতে পারে, তাই সে আর চুরি চামারির ভেতরে থাকবে না। কিন্তু এরপরেই দেখা যায় সে একটি আইসক্রিম পার্লারে কাজ করছে, আর সেখানকার মালিক যখন স্কটের ইতিহাস জানতে পারে যে সে চুরি করে জেলে ছিল, তখন সে স্কটকে সেখান থেকে বের করে দেয়। এরপরে স্কট বাধ্য হয়ে তার বন্ধুর কাছে আবারও ফিরে আসে, আর দেখা যায় লুইস এখনও চুরির প্ল্যান করেই যাচ্ছে। আর এখানে জানা যায় লুইস বিবাহিত ছিল আর তার একটি ছোট্ট মেয়েও রয়েছে, তবে তার জেল হওয়ায় তার ওয়াইফ ম্যাগি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আর সে প্যাক্সটন নামের একজন পুলিশ অফিসারকে বিয়ে করেছে। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা ডক্টর হ্যাঙ্ক পিমকে পিম টেকনোলজিতে দেখতে পাই। অ্যাকচুয়ালি সে শিল্ড কোম্পানি থেকে বের হয়ে যাওয়ার পরে নিজেই একটি কোম্পানি খুলেছিল আর নিজের নাম অনুসারে নাম রেখেছিল পিমস টেকনোলজি। কিন্তু এখানেও তার কপাল খারাপ। বেশ কিছু ঝামেলার কারণে তার কোম্পানি থেকেই তাকে ভোটের মাধ্যমে বের করে দেয়া হয়েছে, আর তার মেয়ে হোপ পিম পর্যন্ত তার বিপক্ষে ভোট দিয়েছিল, আর আজকে বিশেষ কারণে তাকে কোম্পানিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এরপরে ডক্টর ড্যারেন ক্রস সবাইকে অনেক পুরাতন একটি যুদ্ধের ভিডিও দেখায়। সেখানে দেখা যায় খুবই ছোট আকারের কেউ একজন সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করছে, আর এটি আসলে আর কেউ নয়, ডক্টর হ্যাঙ্ক পিম। তবে সে এটি সবার কাছ থেকে লুকাতে চায়, তাই সে বলে এগুলো কাল্পনিক, এগুলো মিথ্যা। তবে ড্যারেন ক্রস ঠিকই ধরতে পারে যে ডক্টর হ্যাঙ্ক মিথ্যা কথা বলছে। তখন ড্যারেন বলে কাল্পনিক হলেই কি, এই কাল্পনিক এখন বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে, আমি এই প্রজেক্ট নিয়ে কাজ করছি এবং কাছাকাছি চলে এসেছি, আর এটির নাম দিয়েছে ইয়েলো জ্যাকেট। এটি পড়লে মানুষ শুধুমাত্র ছোটই না, আরও অনেক ধরনের ক্ষমতা পায়, আর এটি সফল হলে তারা এটি বিক্রি করে কোটিপতি হয়ে যাবে। তবে সেখানে ফ্র্যাঙ্ক নামের একজন ডক্টর ড্যারেনকে বলে আমাদের এই প্রজেক্ট বন্ধ করা উচিত, কারণ এটি ভুল হাতে পড়লে অনেক বিপদ হতে পারে। ড্যারেন জানায় এটি নিয়ে সে তার সঙ্গে পরে কথা বলবে। আর তখনই দেখা যায় হোপ পিম তার বাবার বিরুদ্ধে ভোট দিলেও তার সঙ্গে মিলে রয়েছে, আর তাদের দুইজনেরই পরিকল্পনা এই ইয়েলো জ্যাকেটের প্রজেক্ট যাতে কোনো দিনও সফল হতে না পারে। হ্যাঙ্ক তার মেয়েকে জিজ্ঞেস করে ড্যারেন তার আবিষ্কারের কতটা কাছাকাছি আগিয়েছে। পিম জানায় ড্যারেন অনেকটা ধরেই ফেলেছে, আর মাত্র কয়েক স্টেপ বাকি। তুমি আমাকে দ্রুত অ্যান্টম্যানের ড্রেস দাও, আমি সেটি পরে ড্যারেনের ইয়েলো জ্যাকেট থেকে সকল ডেটা ধ্বংস করে দেব। তখন ডক্টর হ্যাঙ্ক বলে সে এটি ঠিকই করাবে, তবে তাকে দিয়ে নয়, অন্য কাউকে দিয়ে। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা স্কটকে তার এক্স ওয়াইফ ম্যাগির বাসায় দেখতে পাই, কারণ আজকে ছিল তার ছোট্ট মেয়ে ক্যাসির জন্মদিন। তার মেয়ে তাকে অনেক ভালোবাসত, তবে ম্যাগি তাকে সেখান থেকে বের করে দেয় এবং বলে
তুমি আমার মেয়ের সঙ্গে যোগাযোগ করবে না। যোগাযোগ করতে হলে আগে একটি ফ্ল্যাট কেন, টাকা পয়সা জমাও এবং তারপরে এখানে এসো। অন্যদিকে ফ্র্যাঙ্ক যে ড্যারেনের প্রজেক্টে বাধা দিয়েছিল তাকে সে তার চলমান প্রজেক্টের একটি ডিভাইস দিয়ে মেরে ফেলে। অন্যদিকে স্কট তার বন্ধুদের কাছে ফিরে আসে এবং চুরি করতে রাজি হয়ে যায়, কারণ যেহেতু সে আগে জেল খেটেছে তাই সে ভালো চাকরি পাচ্ছিল না, আর তার মেয়েকে পেতে হলে তাকে অনেক টাকা ইনকাম করতে হবে। লুইস সঙ্গে সঙ্গে তাকে বলে তাদের হাতে একটি কাজ রয়েছে। সে বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছে এক বৃদ্ধ ব্যক্তির বাসায় অনেক বড় একটি তেজরি রয়েছে, আর সে বেশ কয়েকদিনের জন্য বাসায় থাকবে না। তো তাদের প্ল্যান সেই তেজরি অর্থাৎ সিন্দুক ভেঙে যা টাকা পয়সা রয়েছে তা বের করে নেয়া। আর তাদের প্ল্যানে স্কট সবসময় মাঠে নেমে কাজ করত এবং তার সাঙ্গপাঙ্গ বাইরে থেকে অপারেট করত, তবে তারা জানত না যে এটি ডক্টর হ্যাঙ্ক পিমের বাসা। তো তারা কাজে নেমে পড়ে। স্কট খুবই সহজে ভেতরে ঢুকে পড়ে এবং সবার প্রথমে অ্যালার্ম নষ্ট করে দেয়, কিন্তু তখনই খেয়াল করে সেই তেজরি খুলতে ফিঙ্গারপ্রিন্ট লাগবে। সে দরজার হ্যান্ডেল থেকে ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করে এবং সেটির মাধ্যমে তেজরিটি খুলে ফেলে, কিন্তু সে একেবারেই চমকে যায় যখন সে দেখতে পায় সেই তেজরির ভেতরে আরও একটি তেজরি রয়েছে, আর সেটি ভাঙা একেবারেই অসম্ভব কারণ সেটি অনেক শক্তিশালী। কিন্তু সে ছিল খুবই বুদ্ধিমান, সে নাইট্রোজেন গ্যাস এবং অন্যান্য কিছু কেমিক্যাল সেই তেজরি ফুটো করে লকের চেম্বারে দিয়ে দেয়। নাইট্রোজেন অতিরিক্ত ঠান্ডা হওয়ায় সেই লকটিকে দুর্বল করে দেয়, আর কেমিক্যাল ব্লাস্টের ফলে খুবই সহজে তেজরির দরজাটি ধ্বংস হয়ে যায়। কিন্তু সে একেবারেই ভেঙে পড়ে যখন সে দেখতে পায় ভেতরে টাকা পয়সা কিচ্ছু নেই, শুধু একটি মোটরসাইকেল চালানোর ড্রেস রয়েছে। তখন সে শুধুমাত্র ড্রেসটি নিয়েই সেখান থেকে বের হয়ে আসে, আর তখনই লক্ষ্য করা যায় একটি পিঁপড়ার পিঠে ক্যামেরা সেট করে রাখা রয়েছে, আর সেটির মাধ্যমে ডক্টর হ্যাঙ্ক তার উপরে নজর রেখেছে। অন্যদিকে ডক্টর ড্যারেন তার এক্সপেরিমেন্ট চালিয়ে যেতেই থাকে, তবে সে বারবার বিফল হতে থাকে। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা স্কটকে দেখতে পাই। সে ওই ড্রেসটি নিয়ে নাড়াচাড়া করে এবং তার ভেতরে সেই আসল কেমিক্যালটি দেখতে পায় যার মাধ্যমে এই ড্রেসটি কাজ করে। তো সে কৌতূহলবশত সেই ড্রেসটি পরে ফেলে। এই ড্রেস এমনভাবে তৈরি করা হয়েছিল যে যেই ব্যক্তি পরবে তার শরীরের মাপ মতোই সেট হয়ে যাবে, আর হঠাৎ বাম হাতের সুইচ টিপ দেয়া মাত্র সে ছোট হয়ে যায়। আর তখন ডক্টর হ্যাঙ্ক তার সঙ্গে কথা বলতে থাকে, তবে সে ধরতে পারছিল না যে কে তার সঙ্গে কথা বলছে, আর ছোট হয়ে সে মারাত্মক বিপদে পড়ে যায়। কখনো সে ডিস্কো জগিতে ঝামেলায় পড়ে, আবার কখনো ইঁদুর তাকে তাড়া করে। এভাবে চলতে চলতে সে অনেক উপর থেকে গাড়ির উপরে পড়ে, আর এরপর সে তার আসল আকারে ফিরে আসে। ডক্টর হ্যাঙ্ক তাকে বলে, তুমি ড্রেসটি পরে থাকলে আমি তোমার সঙ্গে যোগাযোগে থাকব। তবে স্কট এই আজব অভিজ্ঞতায় প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেদিন রাতেই ডক্টর হ্যাঙ্কের বাসায় গিয়ে সেই স্যুট রেখে দিয়ে আসার চেষ্টা করে। তবে বের হওয়া মাত্র পুলিশেরা তাকে গ্রেপ্তার করে, তাকে জেলখানায় নিয়ে আসা হয় এবং তার এক্স ওয়াইফের হাজব্যান্ড পেক্সটন এই নিয়ে তাকে অনেক অপমান করে। আর তখনই সেখানে ডক্টর হ্যাঙ্ক চলে আসে এবং তার সঙ্গে যোগাযোগ করে, আর দেখা যায় পিঁপড়ারা ডক্টর হ্যাঙ্কের নির্দেশ মতো চলে। স্কট বলে সে স্যুট চুরি করে ভুল করে ফেলেছে। হ্যাঙ্ক বলে, তুমি কখনোই স্যুট চুরি করোনি, আমি তোমাকে দিয়ে সেই স্যুট চুরি করিয়েছি। তোমরা যেই মাধ্যমে খবর পেয়েছিলে যে আমার বাসায় অনেক বড় একটি তেজরি রয়েছে এবং আমি থাকবো না, সেটি ছিল আমারই পরিকল্পনা এবং আমি তোমার উপরে অনেক আগে থেকেই নজর রেখেছিলাম। এখন মূল কথা, তুমি যদি আমার হয়ে কাজ করো তাহলে তোমাকে জেল থেকে ছাড়িয়ে নেওয়া হবে, আর আমার হয়ে কাজ করতে না চাইলে চিরজীবন এই জেলেই থাকতে হবে। তো এরপরে স্কট সেলে বসে ভাবতে থাকে যে সে কি করবে, আর তখনই কয়েকটি পিঁপড়া তার সামনে সেই স্যুটটি নিয়ে আসে, আর সেই পিঁপড়াগুলো তাকে কাউন্টডাউন দেখাতে থাকে। স্কট ডিসিশন নিয়ে ফেলে, সে সঙ্গে সঙ্গে সেই স্যুটটি পরে ফেলে এবং ছোট হয়ে যায়। পুলিশেরা যখন দেখতে পায় স্কট সেখানে নেই তখন অ্যালার্ম বাজিয়ে দেয় এবং সকলে স্কটকে খুঁজতে থাকে। তবে স্কট খুবই সহজে বাইরে বের হয়ে আসে এবং সেখানে অনেক পিঁপড়া দেখতে পায়, আর স্কটের হেলমেটে যেই ডিভাইস ছিল তার মাধ্যমে ডক্টর হ্যাঙ্ক তাকে বলতে থাকে কী কী করতে হবে, এবং সে অনুযায়ী স্কট একটি পিঁপড়ার পিঠে চড়ে বসে এবং সেটি তাকে উড়িয়ে অনেক দূরে নিয়ে আসে। তবে স্কট এত কিছু সহ্য করতে না পেরে উপর থেকে পড়ে যায় এবং সেন্সলেস হয়ে যায়। স্কটের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে ডক্টর হ্যাঙ্কের বাসায় দেখতে পায়।
সেখানে হ্যাঙ্কের মেয়ে হোপো ছিল যে স্কটকে একেবারেই সহ্য করতে পারছিল না, আর সেই বাসায় প্রচুর পিঁপড়া ছিল, তবে বোঝা যায় সেগুলো কারো কমান্ড অনুযায়ী চলছে। স্কট তাকে জিজ্ঞেস করে আপনি কিভাবে পিঁপড়ার সঙ্গে যোগাযোগ করেন। তো হ্যাঙ্ক তখন তাকে একটি ডিভাইস দেখায় যার মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করা যায়, তবে এই ডিভাইস থাকলেই পিঁপড়াকে দিয়ে যা খুশি করানো যাবে না, নিজের মনকে কেন্দ্রীভূত করতে হবে যাতে পিঁপড়া তার কথা অনুযায়ী চলে। আর ডক্টর হ্যাঙ্ক তাকে বলে সে খুবই খুশি হয়েছে দেখে যে সে কিভাবে তার তেজরি ভেঙে সেই ড্রেস চুরি করেছে, আর এতেই প্রমাণ হয় যে সে তার হয়ে কাজ করার যোগ্য। তখন স্কট জিজ্ঞেস করে তাকে কি করতে হবে। হ্যাঙ্ক তাকে সকল কিছু খুলে বলে যে সে 40 বছর আগে এই ড্রেস আবিষ্কার করেছিল, তবে এটির ক্ষতিকারকতা জেনে সে এটিকে লুকিয়ে ফেলে। এরপরে সে শিল্ড কোম্পানি থেকে বের হয়ে আসে এবং পিম টেকনোলজি নামের একটি কোম্পানি তৈরি করে, আর ডক্টর ড্যারেন ক্রস নামের যে তার সবথেকে বেশি বিপক্ষে রয়েছে তাকে সেই তার কোম্পানিতে নিয়েছিল এবং তার ছেলের মতো তাকে সবকিছু শিখিয়েছিল। তবে ড্যারেন এই অ্যান্টম্যানের ড্রেসের মতোই কিছু একটা তৈরি করার চেষ্টা করে। হ্যাঙ্ক তখন সেটির বিরোধিতা করে, তবে ড্যারেন এবং আরো বেশ কয়েকজন এই প্রজেক্ট নিয়েই কাজ করার সিদ্ধান্ত নেয়, আর তার বিরুদ্ধেই ভোট করে কোম্পানি থেকে তাকে বের করে দেয়। তার মেয়ে ইচ্ছা করেই তার বিরুদ্ধে ভোট দিয়েছিল, কারণ সে ভোট না দিলেও ড্যারেনের পক্ষেই বেশি ভোট থাকত, আর তার মেয়ে যেহেতু তার বিপক্ষে ভোট দিয়েছে তাই সে ড্যারেনের খুবই কাছাকাছি যেতে পেরেছে। এর ফলে তার মেয়ে পিম জানে যে ড্যারেনের প্রজেক্ট কতদূর আগিয়েছে, আর এখন স্কটের মূল দায়িত্ব ড্যারেনের ইয়েলো জ্যাকেট চুরি করা এবং এই বিষয়ে যত ডেটা রয়েছে সবই মুছে দেয়া, যাতে ড্যারেন ভবিষ্যতে এটি করতে না পারে। আর হ্যাঙ্ক তাকে বলে এটি যদি সে করতে পারে তাহলে তার কোনো অভাব থাকবে না, এর ফলে সে তার মেয়ে কেসিকে খুবই সহজে পেতে পারবে। এতে স্কট সঙ্গে সঙ্গে তার হয়ে কাজ করতে রাজি হয়ে যায়, আর অন্যদিকে ড্যারেন শেষ পর্যন্ত তার এক্সপেরিমেন্টে সফল হয়। আর হোপ এদিকে চাচ্ছিল সে নিজেই অ্যান্টম্যানের ড্রেস পরে সেই ইয়েলো জ্যাকেট ধ্বংস করে দিতে, কিন্তু তার বাবা হ্যাঙ্ক আবার এটিতে রাজি ছিল না। এর ব্যাপারে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব। তো এরপরে স্কটের ট্রেনিং চলতে থাকে, হোপ তাকে মার্শাল আর্ট শেখানোর চেষ্টা করে এবং এও শেখানোর চেষ্টা করে কিভাবে পিঁপড়াদেরকে কন্ট্রোল করতে হয়, তবে দুটির একটিও সে একেবারেই করতে পারছিল না। তো এরপরে একদিন হ্যাঙ্ক দেখতে পায় স্কট সেই ড্রেসটি মডিফাই করার চেষ্টা করছে। হ্যাঙ্ক তাকে রেগুলেটর নাড়াচাড়া করতে একেবারে নিষেধ করে দেয়, কারণ সে যদি বেশি ছোট হয়ে যায় মানে সাব অ্যাটমিক লেভেলে চলে যায় তাহলে তখন তার নিজের উপরে আর নিজের কন্ট্রোল থাকবে না, এমনকি সময়ও তার উপরে কাজ করবে না, এর ফলে সে আর কখনোই তার আসল জগতে ফিরে আসতে পারবে না। তো এরই মধ্যে তাকে দুটি ডিভাইস দেয়া হয়, লাল ডিভাইস দিয়ে যে কোনো জিনিস ছোট করা যায়, অন্যদিকে ব্লু ডিভাইস দিয়ে যে কোনো জিনিস বড় করা সম্ভব। তবে এত কিছুর পরে স্কট কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারছিল না। হোপ তখন দেখায় যে সে খুবই সুন্দরভাবে পিঁপড়াদেরকে কন্ট্রোল করতে পারে, সে তার বাবাকে বলে স্কট এটি পারবে না, সে নিজে গিয়ে এটি করতে চায়, তবে তারপরেও তার বাবা তাকে এটি করতে নিষেধ করে। এতে হোপ প্রচণ্ড রেগে যায়। হোপ স্কটকে বলে তার বাবা তাকে একেবারেই ভালোবাসে না, সে অনেক ছোট থাকতে তার মা মারা গিয়েছিল এবং তারপরে তার বাবা তাকে বোর্ডিং স্কুলে রেখে এসেছিল। স্কট তখন হোপকে বলে তুমি কি জানো তোমার বাবা তোমাকে দিয়ে কেন এটি করাতে চাচ্ছে না, কারণ এটিতে অনেক রিস্ক রয়েছে, তুমি এতে মারাও যেতে পারো, তোমার ক্ষতি হলে তার কষ্ট হবে, তবে আমার কিছু হলে তার কোনো কষ্ট হবে না। এটি শুনে হোপের রাগ কমে যায় এবং সে স্কটকে বলে তুমি তোমার মেয়ের কথা চিন্তা করে মনকে এক জায়গায় করো, তাহলে খুবই সহজে পিঁপড়াদেরকে কন্ট্রোল করতে পারবে, আর এটি ফলো করে স্কট শেষ পর্যন্ত সফল হয়। এরপরে হ্যাঙ্ক তার মেয়েকে তার মায়ের ব্যাপারে সবকিছু খুলে বলে, এতদিনে সে তার মেয়েকে বলেছিল তার মা প্লেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, আসলে তা নয়, রাশিয়া থেকে একটি নিউক্লিয়ার বোমা ছুড়ে দেয়া হয়েছিল। তখন হ্যাঙ্ক এবং তার ওয়াইফ জেনেট যাকে ওয়েস্প বলা হয় তারা সেই বোমাটিকে আটকানোর অনেক চেষ্টা করে। হ্যাঙ্কের রেগুলেটরে প্রবলেম হয়েছিল, জেনেট তখন রেগুলেটরের মাধ্যমে অতিরিক্ত ছোট হয়ে অর্থাৎ সাব অ্যাটমিক লেভেলে গিয়ে সেই বোমার ভেতরে ঢুকে পড়ে এবং সেটিকে ডিঅ্যাক্টিভ করে দেয়, আর এর ফলে জেনেট সেখানে মারা যায়। তবে আসলে জেনেট মরেনি, এই ব্যাপারে আমরা দ্বিতীয় পর্বে জানতে পারব। আর এরই মধ্য দিয়ে হ্যাঙ্কের সঙ্গে হোপের সম্পর্ক ভালো হয়ে যায়,
আর স্কট সকল কিছু খুবই দ্রুত শিখে ফেলে। আর এরপরে তারা কাজে নেমে পড়ে। তবে ইয়েলো জ্যাকেট চুরি করতে তাদের একটি ডিভাইসের দরকার হবে, আর সেটি পাওয়া যাবে অ্যাভেঞ্জারের হেডকোয়ার্টারে। তো স্কট অ্যাভেঞ্জারের হেডকোয়ার্টারে চলে আসে, কিন্তু ফ্যালকন তাকে দেখে ফেলে। স্কট তাকে বলে, আমি এখান থেকে একটি ডিভাইস নেয়ার জন্য এসেছি, কাজ শেষ হয়ে গেলে আবারও ফেরত দিয়ে যাব। কিন্তু ফ্যালকন তাকে অ্যারেস্ট করার চেষ্টা করে, এতে ফ্যালকনের সঙ্গে অ্যান্টম্যানের ফাইট শুরু হয়ে যায়। অ্যান্টম্যান কখনো বা ছোট আর কখনো বড় হয়ে ফ্যালকনের উপরে অ্যাটাক করে। তাদের মধ্যে দূর দূরান্ত ফাইট চলতে থাকে। তবে শেষ পর্যন্ত অ্যান্টম্যান ফ্যালকনের সার্কিটের ভেতরে ঢুকে যায় এবং সেগুলোকে নষ্ট করে দিয়ে সেখান থেকে বের হয়ে আসে, আর সেই ডিভাইসটিও নিয়ে আসে যেটি তাদের দরকার। তারা এই নিয়ে কথা বলতে থাকে, আর তখনই হ্যাঙ্ক খেয়াল করে সেখানে ড্যারেন এসেছে। সেই রুমেই তাদের প্ল্যানের গোপন কাগজপত্র ছিল। স্কট কোনোক্রমে পিঁপড়াদের মাধ্যমে সেই কাগজপত্র সেখান থেকে সরিয়ে ফেলে। ড্যারেন হ্যাঙ্ককে বলে যে তার কোম্পানিতে অনেক লাভ হচ্ছে। এরপরে ড্যারেন সেখান থেকে চলে যায়। তবে ড্যারেন এখানে মূলত আজকে হ্যাঙ্ককে খুন করার জন্য এসেছিল। তবে সে টের পেয়ে গিয়েছিল যে এখানে আরও কেউ আছে। তবে সে পিমস টেকনোলজি কোম্পানির সিকিউরিটি আগের থেকে তিনগুণ হার্ড করে দেয়। কিন্তু তারপরেও তাদেরকে ইয়েলো জ্যাকেট চুরি করতেই হবে, তাই তারা এই ব্যাপারে প্ল্যান শুরু করে দেয়। তারা বুঝতে পারে তারা একা এটি করতে পারবে না, কারণ বাইরে থেকে অনেক কিছু হ্যাক করার বিষয় রয়েছে। তাই স্কট সঙ্গে সঙ্গে তার পুরাতন চোর বন্ধুদেরকে সেখানে ডেকে নিয়ে আসে। তারা স্কটের কথা শুনে প্রথমে অবিশ্বাস করে হেসেই উড়িয়ে দিচ্ছিল। স্কট তখন নিজেকে অ্যান্টম্যানে রূপান্তরিত করে দেখাইতে তারা একেবারে চমকে যায়, এবং সেই সঙ্গে ইয়েলো জ্যাকেট চুরি করার দূরদান্ত একটি প্ল্যান তৈরি করে ফেলে। অন্যদিকে ড্যারেন যেহেতু সফল হয়েছিল, তাই সে ডিসাইড করে যেদিন সে এটি নিয়ে ডিল করবে সেদিন সে হ্যাঙ্ককে ডেকে নিয়ে আসবে। তো হ্যাঙ্ককে ড্যারেন নিমন্ত্রণ জানায়, এবং সেই দিনই তারা তাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। লুইস গার্ড সেজে পিম টেকনোলজিতে ঢুকে পড়ে, আর স্কট অ্যান্টম্যানে রূপান্তরিত হয়ে পানির লাইনের ভেতর দিয়ে সেই বিল্ডিংয়ে ঢোকার চেষ্টা করে। তবে তার জন্য যেখান থেকে পানির সাপ্লাই কন্ট্রোল করা হয় সেখানে কাউকে যেতে হবে। তো লুকাস গার্ড সেজে সেখানে চলে আসে এবং সিকিউরিটির মূল দায়িত্বে যে ছিল তাকে মেরে সেন্সলেস করে ফেলে, আর পানির লাইনগুলো খুলে দেয় এবং সেই সঙ্গে স্পিডও অনেক কমিয়ে দেয়, যাতে স্কট অর্থাৎ অ্যান্টম্যান খুবই সহজে ভেতরে ঢুকতে পারে। অন্যদিকে তাদের বাকি দুইজন বাইরে থেকে সিস্টেমগুলোতে নজর রাখছিল। স্কট এদিকে পিঁপড়াদের মাধ্যমে খুবই সহজে পানির পাইপের ভেতর দিয়ে সেই বিল্ডিংয়ে ঢুকে পড়ে। অন্যদিকে হ্যাঙ্ককে যেহেতু সেখানে ইনভাইট করা হয়েছিল, তাই সেও সেখানে চলে আসে। কিন্তু পুলিশেরা আবার সেদিনই হ্যাঙ্ককে গ্রেপ্তার করার প্ল্যান করেছিল, কারণ তারা অনুমান করেছিল স্কট যে জেল থেকে পালিয়েছিল এর পেছনে তারই হাত রয়েছে। স্কটের বন্ধু ডেভ হ্যাঙ্ককে বাঁচানোর জন্য পুলিশের খালি গাড়ি নিয়ে সেখান থেকে পালাইতে পুলিশেরা তাকে তাড়া করে। এই সুযোগে হ্যাঙ্ক ভেতরে ঢুকে পড়ে, আর হোপ অন্যদিকে অ্যাভেঞ্জারের বেস থেকে যেই ডিভাইসটি নিয়ে এসেছিল সেটি জায়গা মতো সেট করে ফেলে। আর স্কট ভেতরে ঢুকে তার সকল পিঁপড়াদেরকে নিয়ে সেখানে যত সার্কিট ছিল তার সবগুলো পার্টস একে একে নষ্ট করতে থাকে। এতে গবেষণার সকল তথ্য নষ্ট হয়ে যায়। শুধু তাই না, স্কট সেখানে ছোট ছোট বোমা নিয়ে গিয়েছিল যেগুলো ডিভাইসের মাধ্যমে অনেক বড় করে ফেলে, আর সেগুলোকে জায়গা মতো সেট করে দেয়। অন্যদিকে পিম টেকনোলজিতে সেই ইয়েলো জ্যাকেট কেনার জন্য হাইড্রা থেকে এজেন্ট পাঠানো হয়। হাইড্রা হচ্ছে সবথেকে খারাপ একটি দল। তারা যে কোনো উপায়ে ধনী হওয়ার জন্য পৃথিবীর যে কোনো রকমের ক্ষতি করতে পারে। ড্যারেন হ্যাঙ্ককে বলে, তুমি তোমার আবিষ্কার লুকিয়েছিলে, এখন দেখো আমি তোমার থেকেও ভালো জিনিস আবিষ্কার করেছি। এটি শুনে হ্যাঙ্ক প্রচণ্ড রেগে যায় এবং ড্যারেনকে এক ঘুষি মারে। আর ভেতরে যেই ইয়েলো জ্যাকেট রাখা ছিল সেই চেম্বারের লেজার বাইরে থেকে ডেভ অফ করে দেয়, আর সঙ্গে সঙ্গে স্কট ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তখনই ড্যারেন স্কটকে বন্দী করে ফেলে, আর এখানে জানা যায় ড্যারেন আগেই জেনে গিয়েছিল স্কট হ্যাঙ্কের সঙ্গে মিলে রয়েছে। স্কট যেভাবে জেল থেকে পালিয়েছিল এটি দেখে ড্যারেন অনুমান করে ফেলেছিল, আর স্কট অর্থাৎ অ্যান্টম্যানকে যেই চেম্বারে বন্দি করা হয়েছিল সেটি বিশেষভাবে তৈরি হওয়ায় স্কট সেখান থেকে বের হতে পারছিল না। হ্যাঙ্ক ড্যারেনকে বলে, তুমি হাইড্রার হাতে এই টেকনোলজি তুলে দিও না, এরা পৃথিবীর অনেক বড় ক্ষতি করে ফেলবে। কিন্তু টাকার লোভে ড্যারেন অন্ধ হয়ে যায় এবং হ্যাঙ্কের দিকেই বন্দুক তাক করে।
অপু সঙ্গে সঙ্গে শত্রুদের কাছ থেকে গান ছিনিয়ে নেয় এবং সেটি ড্যারেনের দিকে তাক করে। অন্যদিকে স্কটের মাথায় একটি প্ল্যান আসে, সে বড় করার যেই ডিভাইস ছিল সেটি ছুড়ে দেয়, এতে সেই ডিভাইসটি ভেঙে যায় এবং সে বের হয়ে আসে। স্কট বের হয়ে একে একে সকলকে কাবু করে ফেলে, তবে ড্যারেনের গুলি হ্যাঙ্কের কাঁধে লাগিয়েতে সে মোটামুটি আহত হয়। আর এই সুযোগে ড্যারেন সেই ইয়েলো জ্যাকেট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে স্কটও তাকে তাড়া করে, কারণ তাকে যে করেই হোক সেটি উদ্ধার করতেই হবে। আর লুকাস অন্যদিকে ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয় যাতে সবাই এখান থেকে বের হয়ে যায়, কারণ পিঁপড়ার মাধ্যমে পুরো বিল্ডিংয়ে বোমা সেট করে দেয়া হয়েছে। তাদের হাতে বের হওয়ার সময় খুবই কম ছিল। হোপ চিন্তা করে সে এখান থেকে কিভাবে বের হবে। তখন হ্যাঙ্ক বলে বের হওয়া নিয়ে কোনো চিন্তা নেই। আর তখনই দেখা যায় হ্যাঙ্ক তার চাবির রিং হিসাবে যেই ট্যাঙ্কটিকে ব্যবহার করত সেটি ছিল আসলে একটি ট্যাঙ্ক, এবং সেটিকে সে ডিভাইসের মাধ্যমে ছোট করে রেখেছিল। আর এখন সে ট্যাঙ্কটিকে বড় করে হোপকে নিয়ে বিল্ডিং থেকে বের হয়ে আসে। ড্যারেন অন্যদিকে হেলিকপ্টারে করে পালানোর চেষ্টা করে, তবে তার আগে স্কট সেখানে চলে আসে। হেলিকপ্টারে তাদের ভেতরে ফাইট চলতে থাকে। আর তখনই পিম টেকনোলজিতে বোমা জাতীয় যেই জিনিসটি সেট করা হয়েছিল সেটির মাধ্যমে পুরো বিল্ডিংটিকে অনুপরমাণুর মতো ছোট করে গায়েব করে দেয়া হয়। এর ফলে ড্যারেন প্রচণ্ড রেগে যায় এবং নিজেই ইয়েলো জ্যাকেট পরে ভিলেনে রূপান্তরিত হয়। তখন স্কটের সঙ্গে তার ফাইট হতে থাকে। ড্যারেনের আবিষ্কার করা ড্রেসের মাধ্যমে লেজার রশ্মি ছুড়ে দেয়া যেত, তবে পোকামাকড় বা পিঁপড়াদেরকে কন্ট্রোল করা যেত না। তাদের ভেতরে তুমুল ফাইট চলতে থাকে এবং একসময় তারা দুইজনই হেলিকপ্টার থেকে নিচে পড়ে যায়। আর ফাইটের এক পর্যায়ে ড্যারেন ইলেকট্রিক মসকিউটো কিলারের ভেতরে আটকে যায়। কিন্তু তখনই সেখানে স্কটের এক্স ওয়াইফের হাজব্যান্ড প্যাক্সটন সেখানে চলে আসে এবং ইলেকট্রিক গানের মাধ্যমে স্কটকে সেন্সলেস করে ফেলে এবং গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে ড্যারেন মুক্ত হয়ে যায় এবং সে বুঝতে পারে তাকে একমাত্র স্কটই হারাতে পারে। তাই যে করেই হোক স্কটকে কাবু করতে হবে। তাই সে স্কটের মেয়ে ক্যাসির বাসায় চলে আসে এবং তাকে কিডন্যাপ করার চেষ্টা করে। তবে এই খবর প্যাক্সটনের কাছে চলে যায় এবং সে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে তার বাসায় চলে আসে। আর স্কট কোনোক্রমে তার হেলমেট পরে আবারও ছোট হয়ে যায় এবং তার মেয়েকে বাঁচানোর জন্য চলে আসে। এখানে স্কটের সঙ্গে ড্যারেনের দুর্দান্ত ফাইট চলতে থাকে। স্কট পিঁপড়াদের মাধ্যমে ড্যারেনের উপরে অ্যাটাক করার চেষ্টা করে, তবে ড্যারেনের যেহেতু লেজার গান ছিল তাই সে ড্যারেনকে বাগে আনতে পারছিল না। আর এখানে স্কটের বড় করার ডিভাইস একটি পিঁপড়ার গায়ে লেগে সেটি অনেক বড় হয়ে যায়। আর তারা দুইজনে যেহেতু ছোট বড় হতে পারত তাই ফাইট এখানে মারাত্মক জমে যায়। স্কট ড্যারেনের জ্যাকেটের সার্কিটের ভেতরে ঢুকে সেটিকে নষ্ট করার প্ল্যান করে, তবে সেটি এতটাই সূক্ষ্ম ছিল যে সে ছোট হয়েও ঢুকতে পারছিল না। আর সেটি টাইটেনিয়ামের তৈরি হওয়ায় ভাঙাও ছিল অসম্ভব। কিন্তু একটি সিচুয়েশন আসে যেখানে ড্যারেন তার মেয়ে এবং তার স্টেপ ফাদারকে মেরে ফেলছিল। স্কট তখন রেগুলেটরের মাধ্যমে অতিরিক্ত ছোট হয়ে সাব অ্যাটমিক লেভেলে চলে যায়। এর ফলে সে ড্যারেনের ড্রেসের ভেতরে ঢুকে পড়ে এবং সেটিকে নষ্ট করে দেয়। এতে ড্যারেন মারা যায়। এরপরে স্কট বড় হওয়ার চেষ্টা করে, কিন্তু সে আর বড় হতে পারছিল না, কারণ এটি একটি ভিন্ন রকমের অবস্থা যেখানে সময়ও কাজ করে না। তবে তখনও স্কটের বিবেক বুদ্ধি কাজ করছিল। সে সঙ্গে সঙ্গে বড় হওয়ার ডিভাইসের মাধ্যমে নিজেকে বড় করে ফেলে। এতে সে আবারও বাস্তব জীবনে ফিরে আসে। প্যাক্সটন তখন তাকে গ্রেপ্তার না করে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এরপরে দেখা যায় স্কটের সাব অ্যাটমিক লেভেল থেকে ফিরে আসার বিষয়ে নিয়ে হ্যাঙ্ক চিন্তা করছে। আর এসবের ভেতর দিয়ে স্কট এবং হোপ একে অপরকে ভালোবেসে ফেলে। অন্যদিকে জেল থেকে পালিয়ে যাওয়ার জন্য স্কটের উপরে যেই কেস ছিল প্যাক্সটন পুলিশ হওয়ায় সেটিকে কোনোক্রমে ধামাচাপা দিয়ে দেয়। আর মুভির লাস্ট মোমেন্টে অ্যাভেঞ্জারের পক্ষ থেকে অ্যান্টম্যানকে নিমন্ত্রণ জানানো হয়। এরই মধ্য দিয়ে মুভিটির প্রথম পর্ব এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।